ক্ষমতার জোরে অনেক অন্যায় হয়ে থাকে, তবে চাঁদার জন্য ক্লাসে চলাকালীন সময়ে শিক্ষককে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়েছে এক প্রভাবশালী। জানা যায়, পাবনার সাথিয়ায় বৈশাখী উৎসবের চাঁদা না দেওয়ায় ও বিদ্যালয়ে জমিজমা বিরোধের জের ধরে প্রধান শিক্ষককে ক্লাস চলাকালীন শ্রেণীকক্ষে ঢুকে পিটিয়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে সাথিয়া পৌরসভাধীন পুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আহত প্রধান শিক্ষক এ কে এম জহুরুল হককে তার সহকারীরা সাথিয়া হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে পুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান শিক্ষক এ কে এম জহুরুল হকের সঙ্গে পার্শ্ববর্তী নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম কালুদের বিরোধ চলে আসছিল। এরই জেরে সম্প্রতি এক বৈশাখে কালু ওই প্রধান শিক্ষকের নিকট চাঁদা দাবি করলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কালু দুপুরে তৃতীয় শ্রেণীর ক্লাস চলাকালীন জোর করে শ্রেণীকক্ষে ঢুকে প্রধান শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করে চলে যায়। পরে অন্যান্য শিক্ষকেরা তাকে উদ্ধার করে সাথিয়া হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে সাথিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেলালুদ্দিন বলেন, একজন সরকারি কর্মচারীকে পাঠদানের সময় শ্রেণীকক্ষে ঢুকে ন্যাক্কার জনকেই হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সাথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় ভিউয়ার্স, অসহায় শিক্ষক বিচার চেয়ে আবেদন করেছে শিক্ষা অফিসারের নিকট। শাস্তির দাবিতে স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীর মানববন্ধন করেছে। তাদের এই মানববন্ধনে আপনিও সহমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মতামত। বিচারের দাবিতে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।